হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকালে উঠে একটু মেডিটেশন করার পরে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একদম চলে এসেছি টু ডু লিস্ট বানাতে। টু ডু লিস্ট বানিয়ে রাখলে কিন্তু সারা দিনটা খুব স্মুথলি যায়। দেখো এখানে জিকে, ইংলিশ কখন কোনটা পড়বো সেটা আমি লিস্ট বানিয়ে নিলাম। তারপর দেখো 8:30 থেকে আমি বসে গেলাম কিন্তু জিকে পড়তে। জিকের আজকে 5টা টপিক আমি পড়বো, তার মধ্যে অ্যাব্রিভেশন আছে 100টা পড়বো এফ অবধি আমার বইতে যেটা রয়েছে। তারপর পড়বো হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি, তারপরে এগুলো পড়বো যেগুলো ভারতের প্রথম আছে, আর প্রথম বাঙালি পুরুষ আর মহিলা, ভারতের বৃহত্তম আর বিশ্বের প্রথম, এই জিনিসগুলো আমি আজকে রিভাইজ করব জিকেতে। এই 5টা টপিক আমি কমপ্লিট করতে করতে আমার কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, কারণ জিকে না একটু বুঝে বুঝে পড়তে হয়, সেজন্য কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা বড় ছিল। আমি WBCS এর বইটা থেকে করছি, এই বইটাতে প্রচন্ড ভালো আর কি জিকে রয়েছে। দেখো জিকে আমার পড়াটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে তোমাদের সাথে আমি টাইমটাও আজকে শেয়ার করে দিলাম মনে করে। এখন বাজে হচ্ছে 9:44, আমি 8:30 থেকে পড়তে বসেছিলাম, তোমরা দেখেইছো। তো প্রথম টপিক আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে একটু পাস্তা খেয়ে নিলাম। পাস্তা খাওয়ার পরে সেকেন্ড ইংলিশ পড়ার জন্য আমি বসে গেলাম। ইংলিশে প্রথম পড়ব আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট টিউশন, যেটা হচ্ছে ডেথ দিয়ে রয়েছে আমার WBCS এর বইটাতে। যাদের কাছে এই বইটা আছে তারা হয়তো বুঝবে ডেথ দিয়ে আজকে যেগুলো আছে সেগুলো আমি পড়লাম এবং লিখেছি, লিখে লিখে পড়েছি। তারপরে আইডিয়মসে যেগুলো বি দিয়ে ছিল না, বি দিয়ে প্রচুর রয়েছে প্রচুর, সেগুলো আমি সব রিভাইজ করলাম। তারপর গ্রামারে চলে গেলাম ন্যারেশন চেঞ্জ করতে, ন্যারেশন চেঞ্জটা ভালো করে হচ্ছে প্রথম থেকে আমি পুরোটা রিভাইজ করে নিয়েছি। ন্যারেশন চেঞ্জটা বারবার প্র্যাকটিস করছি যাতে আমায় ভালোভাবে মনে রাখতে পারি। ইংলিশটা পড়তে আমার 2 ঘন্টা সময় লেগেছে। তারপর আমি লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ স্নান টান করে একটু মাংস ভাত খেয়ে নিয়ে তারপরে আমি বসে গেছি ম্যাথ করতে 3:30 থেকে। 3:30 থেকে ম্যাথ করেছি। আজকে আমি নতুন জিনিস করেছি হচ্ছে টাইম অ্যান্ড ট্রেন, এই জিনিসটা আমি নতুন করেছি। আর পুরনো জিনিস একটা করে আমি এখন প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে আজকে করেছি আমি পার্সেন্টেজ। তো আমি একটা ক্লাস করেছি আর একটা প্র্যাকটিস করেছি, আমি প্রায় 3 ঘন্টা ধরে ম্যাথ করেছি। 3 ঘন্টা আমি 3:30 থেকে 6:30 অবধি ম্যাথ করেছি। তা ম্যাথটাকে কিন্তু আমি ফুল একটা ক্লাস, মানে যেটা আমি ওয়ে অফ সলিউশন থেকে করি তোমরা জানো, সেই ক্লাসটা করছি। তার সঙ্গে সঙ্গে আমার অনেকটা ক্লাস যেহেতু এগিয়ে গেছে সেজন্য আমি পিছনের ক্লাসগুলো একটা করে প্র্যাকটিস করা শুরু করেছি। এখন আমি ভেবে নিয়েছি একটা করে নতুন ক্লাস করব আর একটা করে পুরনো আমি প্র্যাকটিস করব। আমার কাছে ম্যাথের যে বইগুলো রয়েছে সেখান থেকেও আমি প্র্যাকটিস করছি। পড়ার পরে কিন্তু একটু করে আমি ব্রেক নিয়ে নিই যাতে আমার মাইন্ডটাও ঠিক থাকে, পড়ার প্রতি আরও মোটিভেশান আরও বেশি বেড়ে যায়, সেই জন্য আমি মাঝখানে মাঝখানে একটু করে ব্রেক রাখি। আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি 10 ঘন্টা সারাদিনে কীভাবে পড়া যায়। তো 10 ঘন্টা না হোক, তোমরা যতটা টাইম পাও ততটা টাইমের ভিতরে পড়তে পারো। আমি আজকে 10 ঘন্টা পড়েছি, কিভাবে ম্যানেজ করেছিলাম সব টাইম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ম্যাথ করার পরে একটু লাল চা খেলাম, নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে একদম জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, সেগুলোকে একটু ভাঁজ করে করে রেখে দিলাম। রাখার পরে আমি কিন্তু আজকে রাত্রিবেলা 4 ঘন্টা পড়বো ভেবে নিয়েছি, পলিটি আর হচ্ছে PYQ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। তো এখন কিন্তু সময় চলে এসেছে প্রিভিয়াস ইয়ারগুলো দেখে দেখে পড়ার, কারণ প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখে না পড়ি কোথা থেকে কত কোশ্চেন আসছে সেগুলো কিন্তু আমাদের মাইন্ডসেট হবে না। তো সেই জন্য আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেখেছি নিজের কাছে। তো আমার এই WBCS এর বইটাতে অনেক কিছু কোশ্চেন রয়েছে, তাছাড়াও আমার কাছে যেই ক্র্যাকের বইটা রয়েছে সেই ক্র্যাকের বইতে অনেক কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের, সেই বইটা খুবই ভালো। ক্র্যাকের বই তোমরা কিনতে পারো, সেই বইটা অনেক প্রিভিয়াস ইয়ার আছে, সেখান থেকে তোমরা বুঝতে পারবে কোথা থেকে কতটা জিকে এসছে কী এসছে সমস্ত কিছু তোমার মাইন্ডের মধ্যে একদম সাজিয়ে যাবে। তো সেজন্য আমি কিন্তু এখানে জামা কাপড়গুলোকে গোছানোর পর একদম চলে এসেছি 7টা থেকে পড়বো বলে। তো প্রথমে নিয়ে নিয়েছি পলিটিক্যালে, ভারতের সংসদ বা রাজ্যসভা, লোকসভা, স্পিকার যেগুলো রয়েছে তাদের বিভিন্ন ভ্যারাইটিস ভাগগুলো রয়েছে, সেখানে পুরোটা আমি রিডিং পড়লাম।
সেখান থেকে যত এমসিকিউ রয়েছে বা যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসছে সেগুলো প্র্যাকটিস করলাম। কারণ কি, তুমি যে কোনো জিনিস একটা জিনিস ভালো করে রিডিং পড়ার পরে সেখান থেকে কেমন টাইপের কোশ্চেন এসছে সেটা যদি না জানতে পারো তাহলে কিন্তু তুমি পারবে না। সেজন্য আমি এখানে যত রকমের এমসিকিউ ছিল আমি কিন্তু সব এমসিকিউগুলোকে ভালো করে পড়ে নিলাম। এগুলো ইংলিশে আছে, বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না, মোটামুটি বোঝা যাচ্ছে। যেটা বুঝতে পারবে না ডিকশনারি থেকে বাংলা মিনিংটা বের করে নেবে, গুগল ডিকশনারি ফোনে ডাউনলোড করা যায়। তো আমিও যেটা অসুবিধা হয় সেটা কিন্তু গুগল ডিকশনারি থেকে আমি কিন্তু দেখে নিই তার মিনিংটা কি হবে। 4 ঘন্টার মধ্যে আমার ছিল হচ্ছে পলিটিক্যাল আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা। তো আমি পলিটিক্যাল পড়ার পরে আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে বসে গেছি, যা জিকেতে যত রকমের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল WBCS-এর বইটা থেকে আমি করছি। করতে করতে প্রায় রাত 11টা অবধি কিন্তু আমি করে নিয়েছি। আজকের মতো আমি কিন্তু আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউন ফর।